রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। মঙ্গলবার সারা দেশে মহাধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা। রথ মানে মনে পড়ে নীলাচলের বিপুল ভক্ত সমাগম, দেশ বিদেশ থেকে আসা তীর্থযাত্রী। চিরাচরিত রীতি মেনে বিশেষ কাঠে তৈরি সুসজ্জিত তিনটি রথে বিরাজমান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালুধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। মন্দির থেকে বের করা থেকে রথে তোলা পর্যন্ত সে এক বিশাল আয়োজন। পথের দুপাশে কাতারে কাতারে মানুষ রথের দিন জগন্নাথ দেবকে একবার চোখের দেখা দেখতে অধীর অপেক্ষায়। রথের রশিতে টান দেন লক্ষ লক্ষ ভক্ত। রথে চড়ে গুন্ডিচা মন্দিরের মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে। জগন্নাথ দেবের সুবিশাল রথে থাকে 16টি চাকা। কথিত আছে, জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালো চক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। পুরীর জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার, অর্থাৎ 45 ফুট। জগন্নাথ দেবের রথের নামকরণ করেন স্বয়ং ইন্দ্রদেব। আহমেদাবাদেও মহাসমারোহ পালিত হয় রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবের রথ দেখতে ও রথের রশিতে টান দিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এদিন উপস্থিত ছিলেন রথযাত্রার অনুষ্ঠানে। গর্ভগৃহ থেকে বের করে রথে নিয়ে যাওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। দিল্লিতে জগন্নাথ মন্দিরে চলে জগন্নাথ দেবের পূজা অর্চনা। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রণাম জানানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মালা ও বস্ত্র সহযোগে জগন্নাথ দেবের পুজো দেন রাষ্ট্রপতি। ত্রিপুরাতেও জগন্নাথ মন্দিরে ভিড় জমান ভক্তরা। নাম সংকীর্তনে মেতে ওঠে ভক্তকুল, চারদিকে ওঠে জয় জগন্নাথ ধ্বনি। ভক্তরা মনে করেন রথযাত্রার দিন রথের দড়ি ছুঁড়ে সব পাপ থেকে মুক্তি লাভ হয়, আর তাই প্রতি বছর রথের দিন দেশের চারদিকে জগন্নাথ মন্দিরগুলিতে পৌঁছে যান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত ভক্তরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।